Assalamualaikum. আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনার বাচ্চাটা যদি ছোটবেলা একটা হিন্দু হারিয়ে যায় এবং একটা হিন্দু পরিবারের সাথে বড় হয়, সেই হিন্দু পরিবারের মাকে সে মা বলে ডাকে, তাহলে কি আপনি তাকে মানে কুচি কুচি করে কাটবেন? আপনার মনে কি হবে যে ওকে আমাকে মা বলে ডাকছে না, আমার আনুগত্য করছে না, ওকে বাসায় নেই, কুচি কুচি করে কেটে হাড্ডি গুলা ভাঙবো, মানে খুন্তি দিয়ে মানে হাতুড়ি দিয়ে হাড্ডি গুলা ঠাস ঠাস করে ভাঙবো, এটা কি আপনার মনে হবে? এবং না না, এটা কোনো পক্ষে সম্ভব না। সেই মাকে আপনার কেমন মনে হবে কি কোনো মা যদি এই কাজটা করে? না, এটা তো কোনো মায়ের পক্ষেই করা সম্ভব না, তাই না? কোনো মা যেটা চিন্তাও করতে পারে তার বাচ্চাকে এরকম করবে, আপনি মা হয়েই এই কাজটা করতে পারছেন না, ভাই কাজটাকে আপনার কাছে মানে খারাপ বলে মনে হচ্ছে যে শাস্তি দেয়া এইভাবে তাকে কুচি কুচি করে কাটা, এটা আপনার কাছে খারাপ মনে হচ্ছে? আল্লাহ পাক তো সমস্ত মানুষকে যদি সৃষ্টি করে থাকে, তার তো মমতা হওয়ার কথা আরো মায়ের থেকে অনেক বেশি। সে তো তার তো মমতা আছে, তার তো মমতা আছে, মমতা না থাকে তো এই যে আমরা প্রতি মুহূর্তে যে অক্সিজেন টানতেছে, মমতা আছে দেখে তিনি কাফেরদেরকে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে তিনি অনন্তকাল জাহান্নামে পড়াবেন শুধুমাত্র কেন, শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে না ডাকার জন্য। আপনার কাছে এটা মনে হচ্ছে না যে এটা হচ্ছে খুবই একটা মানে ইম্যাচিউর একজন মানুষের একটা চিন্তা, যে ইম্যাচিউর মানুষটা নিজের প্রশংসা পেতে সবসময় আগ্রহী, তাকে সবাই প্রশংসা করবে, তাকে হুজুর হুজুর করবে, এইটা এই চিন্তাটা আপনার কাছে ইম্যাচিউর মনে হচ্ছে না? আপনি এরকম মানুষ দেখেন নাই যে যেই মানুষরা ফেসবুকে আপনি পাবেন এরকম অনেক মানুষ যারা প্রশংসা সারাক্ষণ প্রশংসা পেতে চায়, সারাক্ষণ সবাই তার প্রশংসা করবে, তার আনুগত্য করবে, তার তোষামত করবে, অফিসের বস তাকে সবাই তাইল দিবে, হুজুর আপনাকে আজকে যা লাগছে না, আপনি যে হ্যান্ডসাম না, যে শার্টটা করেছেন না, এইভাবে আল্লাহকে সারাক্ষণ তৈলবর্ধন করলে, তেল দিলে আল্লাহ খুব খুশি, এবং আল্লাহ পাকে তেল না দিলে সে মানে অনন্তকাল পড়াবে। আপনার কাছে মনে হচ্ছে না ইমেচিউর একটা লোকের কথা এগুলা? না দেখেন, আমরা সবাই ছিলি, তাই না? একটা মনে করেন প্রাইম মিনিস্টার আমাদের দেশে আসলো, কোন একটা দেশে প্রাইম মিনিস্টার বা আমাদের দেশে প্রাইম মিনিস্টার ধরেন, আমরা কোন একটা অনুষ্ঠানে গেলে আমরা তাকে অনেক বেশি প্রশংসা করি বা তাকে প্রশংসার একটা মাত্রা আছে, প্রশংসার একটা মাত্রা আছে। আপনি যদি আমাকে আমার লাইভে এসে যদি আমাকে বলেন যে আসিফ ভাই আপনি ভালো লেখেন, আমি খুশি হব অবশ্যই, কিন্তু আপনি যদি মানে ঘন্টায় ঘন্টায় আমাকে বলেন আসিফ ভাই আপনি না মানে যে লেখেন না, কথা বলেন না, মানে সাংঘাতিক সারাক্ষণ যদি এইভাবে প্রশংসা করতে থাকেন, এক মিনিট পরে আমি আপনাকে মানে গালি দেওয়া শুরু করবো, বলবো যে এই লোককে তো পাগল, সারাক্ষণ তো প্রশংসা করতেছে কেন, এই তো মাথা নষ্ট এই মানুষের, এগুলা কি মানুষের এত প্রশংসা করতে হয়? মানে আমি তো হয়তো প্রথমে একবার আমি হয়তো শুনবো, হ্যাঁ ঠিক আছে আমার ভালো বলেছে ভালো লাগলো, কিন্তু দ্বিতীয়বার তো আর আমি শুনতে চাবো না, দ্বিতীয়বার যে সারাক্ষণ প্রশংসা শুনতে চায় তার তো সাইকোলজিক্যাল সমস্যা আছে, তো মেন্টাল সমস্যা। না, এটা সব ধর্মে আছে, এই যে হিন্দু ধর্মেও আছে গুণকীর্তন করে স্রষ্টার বা দেবতার, বলি চড়ায়, অনেক ধরনের ওদের অনুষ্ঠান আছে, তারপরে খ্রিস্টান ধর্মে আপনার মনে হয় যে মা কালী তার উদ্দেশ্যে কেউ একজন সন্তান বলি দিচ্ছে এবং মা কালী খুব খুশি হয়ে যাচ্ছে, ওয়াও আমার বান্দা আমার জন্য তার নিজের ছেলেকে জবাই করেছে, ওয়াও ফ্যান্টাস্টিক, কত ভালো। আপনার নবী হযরত ইব্রাহিম যিনি নিজ সন্তানকে একটা স্বপ্ন দেখে, জাস্ট একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন দেখে নিজ সন্তানকে ছুরি ধার দিয়ে পাহাড়ের উপর নিয়ে গেছে জবাই করার জন্য, আপনার মনে হচ্ছে আপনার নবী হযরত ইব্রাহিম একজন অন্ধবিশ্বাসী এবং একজন মানসিক রোগী ছিলেন? না না, উনি তো জাস্ট আল্লাহ উনাকে পরীক্ষা করছেন, হ্যাঁ, যে তুমি পারো কিনা। এই পরীক্ষা কেউ একজন কেন নিতে যাবে? এই পরীক্ষাটা একজন 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 সুস্থ মাথার মানুষ কি পরীক্ষা নিতে যাবে? আমি কি আপনাকে যদি পরীক্ষা দিতে বলি যে, বা আপনার হাজবেন্ড যদি আপনাকে পরীক্ষা দিতে বলে, হে সাইদা পারমিতা তুমি আমার ভালোবাসার প্রমাণ দাও, তোমার বাচ্চাটাকে জবাই করো আমার নামে, এই পরীক্ষাটা যদি কেউ নিতে চায়, বা আমাকে যদি এটা জিজ্ঞেস করেন যে এই পরীক্ষা যদি আমাকে কেউ নিতে চায়, মনে করেন আমার অফিসের বস বা আমাকে ধরেন পৃথিবীর যে কেউ হোক আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ, সে যদি এসে আমাকে বলে যে তুমি একটা পরীক্ষা দাও, তোমার একটা পরীক্ষা নিবো, তুমি তোমার বাচ্চাটার হাতের একটা আঙুল কেটে আমার কাছে নিয়ে আসো, আমি কি করবো আপনাকে বলে দিই? আমি আমার ছিঁড়া জুতা বের করবো, একটা ছিঁড়া জুতা বের করে ওই যেই কথা বলবে তার মুখে বাইরে তার রক্ত রক্ত বাইর করার আগ পর্যন্ত। এখন আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো একটা পরীক্ষা, ইমানি পরীক্ষা ছিল নাকি? হ্যাঁ, নবী রাসূলকে তো সবসময় ইমানি পরীক্ষা দিতে হয়েছে, তারপরে তা উত্তীর্ণ হয়েছে। ইমান শব্দের মানে কি আপু? ইমান হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, আমি যদি আর মোর প্রিসাইজলি অন্ধবিশ্বাস, তাই না? হ্যাঁ, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করতেছি। হ্যাঁ, মানে আপনার অন্ধবিশ্বাস, আপনি কতটা অন্ধবিশ্বাসী? সেটাতে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করাই নামই হচ্ছে ইমান, এটা ইসলামের মানে গ্রন্থগুলোতে পরিষ্কার ভাবে বলা আছে। ওনার সাথে তো আমাদের তুলনা হয় না, উনি তো হচ্ছেন মানে বিশ্বের শ্রেষ্ঠতম মানব, তাই না? আপনাকে তুলনা করতে বলি নাই আপু, আমি বলেছি যে ইমানের সংজ্ঞাটা কি, মানে সংজ্ঞাটা হচ্ছে গায়েবে, মানে যে জিনিসটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ শোঁকা যায় না, কোনো পরীক্ষা করা যায় না, সেটাতে পরিপূর্ণ ভাবে কোনো প্রমাণের আশা ছাড়াই পরিপূর্ণ ভাবে বিশ্বাস করাটা কি ইমান বলে, এটাকে তো আমরা বলি অন্ধবিশ্বাস, আপনারা বলেন ইমান, ঠিক আছে? মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ পাক একজন মানুষের অন্ধবিশ্বাসে পরীক্ষা নিয়েছেন যে সে কতটা অন্ধবিশ্বাসী, এবং তাকে বলেছে তার ছেলেকে জবাই দিয়ে নিয়ে আসো, এবং সেই ব্যাটাও ড্যাংড্যাং করে তার ছেলেকে নিয়ে পাহাড়ে গেছে জবাই করতে। ওয়াও, এটা আমাদের সাধারণ মানুষ আমরা ভাবতে পারিনি, এজন্য আমরা সাধারণ মানুষ আর ওনারা মহাপুরুষ। আপনি তো একজন মুমিন মুসলমান, আপনাকে যদি আল্লাহ পাক আজকে এই একই পরীক্ষাটা নিতে চায় যে আচ্ছা ঠিক আছে মানে সাইদা পারমিতাকে আমি একটু পরীক্ষা করি, ওর ইমানটা কেমন আছে দেখি একটু,
তখন তো নিশ্চয়ই আপনি কি করবেন একটু বলেন না। আমরা তো ওনাদের ধারে কাছে যেতে পারবো, আমাদের ইমান তো ওনাদের মতো তো শক্ত না। আপনি যেতে চান তাদের কাছে, মানে আপনি মনে মনে আশা করেন যে আমি আমার ইমানটা হবে ইব্রাহিমের মতো শক্ত, কিন্তু আপনি আপনি ভাবছেন হয়তো আপনি যেতে পারবেন না, আপনাকে হয়তো আপনার মাতৃত্ব আপনাকে আটকে রাখবে। আপনি মনে মনে চাচ্ছেন যে আপনি ইব্রাহিমের মতো অন্ধবিশ্বাসী হবেন যে হচ্ছে ছুরিটা নিয়ে গড়গড় করেছে সন্তানের গলায় চালাবে, কিন্তু মাতৃত্ব আপনাকে আটকে রাখছে সেই কাজটা করতে। আমি হয়তো আমার বাচ্চাকে কোরবানি দিব না, আমি বাচ্চা বদলে হয়তো টাকা পয়সা বা জিনিসপত্র দান করবো মানুষকে, ওই আমার কোরবানি। আমি যেহেতু একজন মানুষ, একজন মানুষ একজন মানুষকে খুন করার কথা আমি ভাবতেই পারি না। আমার সবসময় যে কোনো একটা প্রাণী যদি আমি মেরে ফেলি, মানে কিন্তু আল্লাহ পাক আপনাকে যা বলেছে সেটাই তো আপনাকে করতে হবে। আল্লাহ পাক বলেছে একটা নিষ্পাপ শিশুকে জবাই করতে। আপনার কি আর নিজস্ব কোনো চিন্তা ভাবনা এখানে ঢুকানোর কোনো ইয়া আছে, স্কোপ আছে? কারণ ইসলামের বিধান হচ্ছে আল্লাহ যেটাকে ভালো বলবে সেটাই ভালো, আল্লাহ যেটাকে খারাপ বলবে সেটাই খারাপ। না ভাইয়া, চারটা স্তর আছে তো, যে কোরআন, হাদিস, ইজমাকিয়াস। ইজমাকিয়াসে কিন্তু আমাদের ব্রেনের কথা বলা হচ্ছে, যে আমাদের ব্রেন খাটিয়ে আমরা বুদ্ধিমত্তা সহ এটা বের করব। না না না, আপনি ভুল বলছেন আপু। যে বিষয়টা কোরআন হাদিসে বলা আছে সেই বিষয়ে ব্রেন খাটাবার কোনো স্কোপ নাই। যে বিষয়টা কোরআন হাদিসে বলা নাই সেইটা নিয়ে ইজমাকিয়াস করা যাবে শুধুমাত্র, কিন্তু যে বিষয়টা কোরআনে সুস্পষ্ট ভাবে বলা আছে, এই যে যেমন ইব্রাহিমের ঘটনাটা, ইব্রাহিমের ঘটনাতে যা ঘটেছিল আপনারা ঠিক এক্স্যাক্টলি সেই কাজটাই করতে হবে, কারণ আপনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চান। ভাইয়া, ওটা একটা আমাদেরকে দেখালো, মানে এটা একটা উদাহরণ। রাতের বেলা মা কালীকে স্বপ্ন দেখেছে, মা কালী তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমার দুই সন্তানকে আমার নামে বলি দাও। সকালবেলা ওই মায়েরা উঠে সুন্দর ভাবে বলি দিয়ে ফেলেছে তার দুই সন্তানকে। আমেরিকাতে, ইনফ্যাক্ট আমেরিকাতে এরকম একজন মহিলা পাওয়া গিয়েছিল যে রাতের বেলা ঈশ্বর তাকে স্বপ্ন দেখিয়েছেন, সকালবেলা দুই বাচ্চাকে পানিতে ডুবিয়ে, বাচ্চাদের পানিতে ডুবিয়ে হত্যা করেছে। হ্যাঁ, এবং সে খুব খুশি এই কাজটা করে যে তার বাচ্চারা এখন নাকি জান্নাতে দৌড়াদৌড়ি করছে। আপনার আপনার কি মনে হয় এই যে এই লোক দুইটা, এরা কি মানে সুস্থ মাতার মানুষ? না, এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হ্যাঁ, ওনাদের হয়তো বাহ বাহ ইব্রাহিম করলে সেটা হচ্ছে মানে পরীক্ষা, মানে মা কালীর উদ্দেশ্যে কেউ করলে বা ঈশ্বরের উদ্দেশ্যে করলে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। বাহ, এটা কি হবে? ইব্রাহিমের ঘটনাটা ইমানের পরীক্ষা, আর ওই যে মাকালির উদ্দেশ্যে যে নিজেকে নিজের সন্তানকে বলে দিল সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা কিভাবে বুঝলেন আপনি? এটা এটাই মানে পরীক্ষা, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা স্বপ্নে স্বপ্নে যদি আমি দেখি এটা কিভাবে সম্ভব, তাই না? ওনার নবী ছিল, ওনারা যে স্বপ্ন দেবেন সেটা কারেক্ট, ওটা আমাদের কোনো মিথ্যা না। মানে মানে ওনারা এখন যদি ওই মহিলা যদি নিজেকে নবী দাবি করে, আমি হচ্ছে নবী, তাহলে সে কাজটা কারেক্ট হয়ে যাবে? মহিলা তো নিজেকে মাকালির নবী দাবি করে, সেই মহিলা কোন করেছে? সে যদি নিজেকে মাকালির নবী বা মাকালির ভক্ত বা মাকালির পিসার দাবি করে, মনে করেন মাকালির অনুসারী বা মাকালির পরম ভক্ত দাবি করে, নামটা যদি সে পরম ভক্ত দেয়, আপনি তাহলে হিন্দুরা যদি বলে যে পরম ভক্ত এটা করলে ঠিক আছে, আমরা করলে ঠিক নেই, পরম ভক্ত এটা করলে ঠিক আছে, মানে আপনি শুধু একটা নবী শব্দটা এটার সাথে জুড়ে দিয়ে কাজটাকে জায়েজ করে নিচ্ছেন, কিন্তু নবী শব্দটা জুড়ে দিলে কাজটা জায়েজ হয়ে গেল কিভাবে? হ্যাঁ ভাইয়া, একবার একটা তো ইম্পর্টেন্ট কথা আছে, মেয়েরা কখনো নবী হতে পারে না, ঠিক আছে? মেয়েরা আরেকটা আরেকটা প্রসঙ্গ তুলে ফেলেন আপনি, মানে মেয়েরা হচ্ছে এতই নিকৃষ্ট যে মেয়েরা কখনো নবী হতে পারে না। মেয়েরা হচ্ছে মানে নবী হতে পারে না অনেকগুলো কারণে, নবীদেরকে যে ক্রাইটেরিয়া গুলো লাগে সেটা একটা মেয়ে পারবে না, মেয়েদেরকে ভাবে সৃষ্টি করা। আপনি আপনি বলতে চাচ্ছেন মেয়েরা হচ্ছে পুরুষের থেকে নারীরা যোগ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে সব দিক থেকে কম, এই কারণে আল্লাহ পাক মেয়েদেরকে কখনো নবী বানায়নি? এটা না, মেয়েরা অন্য একটা সাইডে ভালো, মেয়েদেরকে যেমন একটা মেয়েরা অন্য ক্রাইটেরিয়ায় মেয়েদেরকে সৃষ্টি করে। আপনার নবীর হাদিসে এই জিনিসটা বলা আছে, মেয়েরা জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, ধর্মে পুরুষের থেকে নিচু, পুরুষের অর্থে। আপনি হাদিসগুলো দেখবেন? হ্যাঁ, এটা তো আমি দেখেছি, মেয়েরা আসলে কিন্তু মেয়েরা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু পুরুষের সমকক্ষ হতে পারবে না, আবার পুরুষরা অনেক ক্ষেত্রে মেয়েদের সমকক্ষ হতে পারবে, দুটো আলাদা বিষয়, দুটো মানে ক্রাইটেরিয়া আলাদা।